ক্লাস টুয়েলভে ভাই বোনেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা একটা কোশ্চিন আলোচনা করব। তোমাদের টেস্ট যে এক্সাম হয়েছে তার কোশ্চিনটি হলো আমাদের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের যে বিন্দর হাই মাদ্রাসা রয়েছে, সেই বিন্দর হাই মাদ্রাসার এডুকেশন সাবজেক্টে যে কোশ্চিনটি হয়েছে সেই কোশ্চিনটি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটি, বিন্দাল হাই মাদ্রাসা হায়ার সেকেন্ডারি টেস্ট এক্সামিনেশন 2022 ক্লাস টুয়েলভ, 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, সাবজেক্ট এডুকেশন, ফুল মার্কস 80 অর্থাৎ 80 মার্কের পরীক্ষা। এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলি হলো যে আমরা 24টা MCQ দেখব এবং তার অ্যান্সারগুলো কী হবে সেই বিষয়গুলো দেখব, এবং সঙ্গে সঙ্গে আমি যে তোমাদের টেস্ট পরীক্ষার আগে যে সাজেশনটি দিয়েছিলাম সেই সাজেশনটা থেকে তোমাদের কোশ্চেনগুলো মিলছে কিনা সেই কোশ্চেনগুলো আমি মিলিয়ে দেখাবো। তাহলে চলো সময় না নষ্ট করে আমরা MCQ কোশ্চেনগুলো দেখি। তাহলে প্রথম MCQ কোশ্চেন হচ্ছে কি বলেছে, প্রথম বলেছে যে শিখনের দ্বিতীয় স্তর হলো, শিখনের দ্বিতীয় স্তর অর্থাৎ তোমরা দেখবে যে আমার ফেসবুক পেজে এটা আমি 2 দিন আগে হয়তো আপলোড করেছি একটা কোশ্চেন, যে আমাদের আগে শিখন হয়, তারপরে আমরা সেটাকে সংরক্ষণ করি, তারপরে আমরা সেটাকে পুনরুদ্ধার করি, তারপরে আমাদের মধ্যে পদার্থবিদ্যা হয়। তাহলে 1 2 3 4 চারটা স্টেজের মাধ্যমে আমাদের শিখনটা সম্পন্ন হয়। তাহলে এই যে সংরক্ষণ বা ধারণ এটি হচ্ছে কি দ্বিতীয় স্তর, বোঝা গেল? এখানে হবে শিখন, এখানে হবে পুনরুদ্ধার, এখানে হবে পদার্থবিদ্যা। তাহলে টোটালে চারটা স্তর। তাহলে দ্বিতীয় স্তরটি হবে কি ধারণ বা সংরক্ষণ, অর্থাৎ আমরা কোনো কিছু শেখার পর যখন সেটাকে আমরা বারবার চর্চার মাধ্যমে মাথার মধ্যে স্টক করে রাখি, রিটেনশন করি, সেটা হচ্ছে সংরক্ষণ বা ধারণ। দ্বিতীয় কোশ্চেন কি বলেছে, প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ কৌশলটি প্রবর্তক কে বা প্রবর্তক হলেন, অর্থাৎ ট্রায়াল এন্ড ইরর মেথড কে, মানে কোন থিওরিস্ট দিয়েছে বা কোন সাইকোলজিস্ট বলেছে, এটা হবে ইয়াল থন্ডাইক, এডওয়ার্ড লি থন্ডাইক প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ কৌশলটি কথা বলেছেন। তোমাদের আশা করি তোমাদের মনে আছে যে 3টি গৌণ মুখ্য সূত্র এবং 5টি গৌণ সূত্রের কথা যে বলেছে, যেমন প্রস্তুতের সূত্র, অনুশীলনের সূত্র, এই যে সূত্রগুলো কথা বলেছে সেটা হচ্ছে কি থন্ডাইকের থিওরি, ঠিক আছে? এবার বলছে 10 এবং 20 পদার্থ শ্রেণীটির শ্রেণী ব্যবধান, অর্থাৎ এদের মাঝখানের শ্রেণী ব্যবধান কত। তো তোমরা যদি এটাকে 10 থেকে এরকম যদি 20 -10 বিয়োগ করো তাহলে এটা আসবে 10, ঠিক আছে, এটা আসবে 10, কিন্তু এই উত্তরটা ভুল হয়ে যাবে। কারণ যখন আমরা শ্রেণী ব্যবধান গুনবো তখন আমরা এই 10টাকে ধরে গুনবো, আমরা এই 10টাকে ধরে গুনবো। যখন তোমরা এই 10টাকে ধরে গুনবে, যেরকম তুমি 10 থেকে যদি ধরো অর্থাৎ 10ও 1টা, তারপরে 11 12 13 14 এরকম করে হবে কি হবে, এটা হয়ে যাবে কতটা হয়ে যাবে 11 হয়ে যাবে। 10কে ধরে যদি আমরা ব্যবধানটা গুনি তাহলে সেটা 11 হবে, আবার যদি আমরা 20কে 10 দিয়ে বিয়োগ করি তাহলে 20 10 আসবে, এটা হয়ে যাবে ভুল। তাহলে এখানে অবশ্যই হবে কি 11 শ্রেণী ব্যবধান, অর্থাৎ 10 এবং 20, 10-এ আঙ্গুল যখন তোমরা গুনবা তখন 10 আগে 10 আঙ্গুলে ধরে তারপরে 10 11 12 এরকম করে গুনবে, দেখবা যে 11 আসবে। তারপর বলছে মুদলের কমিশনের অপর নাম আমরা প্রত্যেকে জানি, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন, অর্থাৎ এটা দু কথা বলে দিই এ সম্পর্কে। মুদলিয়ার কমিশন হচ্ছে লক্ষণ স্বামী মুদালিয়ারের যে সভাপতিত্বে একটা কমিশন গঠন করা হয় 1952 সালে, এবং সেই কমিশনের নাম দেওয়া হয় মুদালিয়ার কমিশন, যেহেতু সেখানে সেই কমিশনের সভাপতি ছিল ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। এবং এই কমিশনটা গ্রহণ করার মূল উদ্দেশ্য ছিল যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন বা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে একটা পরিপক্কতা দান করা বা একটা সর্বাঙ্গীণ রূপ লাভ রূপ দেওয়া। তার সঙ্গে এই যে মুদালিয়ার লক্ষণ স্বামী মুদালিয়ার ছিলকে মাদ্রাজ ইউনিভার্সিটির একজন সেখানকার ভিসি ছিল, আগে তো পড়াতো, তারপরে তিনি সেই ইউনিভার্সিটিতে ভিসি পদে কাজ করেছেন, মোটামুটি 15 কি 20 বছরের মতো তিনি সেখানকার ভিসি ছিলেন মাদ্রাজ ইউনিভার্সিটি। তারপরে পরে কোশ্চেনটা দেখবো যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পাদক ছিলেন। দেখো এই কোশ্চেনটা একটু আমার মনে হচ্ছে একটু ভুল আছে, যদি আমরা সম্পাদক দেখি তাহলে এখানে হবে কে নির্মল কুমার সিদ্ধান্ত হবে এর সম্পাদক, এবং সভাপতি ছিল কে রাধাকৃষ্ণন, ঠিক আছে? কিন্তু এই যে এখানে উত্তর আছে এন সিদ্ধান্ত, জাকির হোসেন, তারাচাঁদ, এগুলো কেউই কিন্তু এর সম্পাদক ছিল না,
এর সম্পাদক ছিল নির্মল কুমার সিদ্ধান্ত। আমার এটুকুই মনে হচ্ছে, আমি এটুকুই ইনফরমেশন জানি। হ্যাঁ, হয়তো এটা হয়তো অপশনগুলো ঠিকঠাক করে দেওয়া হয়নি কোশ্চেনের। তারপরে অটোনোমাস কলেজ বা স্বশাসিত মহাবিদ্যালয় বা স্বশাসিত কলেজের কথা কোন কমিশন বলেছে? সেটা হচ্ছে কোঠারি কমিশন। ঠিক আছে, কোন কমিশন? কোঠারি কমিশন। এবং আরেকটা জিনিস তোমরা দেখবে, এই কোঠারি কমিশনের নামই হচ্ছে কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন। এটা অনেকে ভুল করে যে ভারতীয় শিক্ষা কমিশন কত সালে গঠন করা হয়েছিল বা ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিল। তো তোমরা প্রত্যেকে মনে রাখবে যে কোঠারি কমিশনের আর এক নাম হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন। ঠিক আছে, এবার পরে কোশ্চেন কি ছিল? সভাপতি, এই কোঠারি কমিশনের সভাপতি কে ছিল তোমরা প্রত্যেকে জানো, ডিএস কোঠারি। আর ডিএস এর ফুল ফর্ম হচ্ছে দৌলত সিং কোঠারি, দৌলত সিং কোঠারি। তারপরে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল হিসেবে স্পঞ্জির উপর পরীক্ষা করেন কে? কোহলার। অর্থাৎ তোমরা যে গেস্টালিজম পড়েছ, ঠিক আছে, ওই একটা স্পঞ্জিকে খাতার মধ্যে ঢুকিয়ে রেখে কতগুলো কলা দেওয়া, তারপরে সেই দুটো লাঠির দণ্ড দিয়ে দেওয়া, সেই লাঠির দণ্ডকে একটার সঙ্গে আরেকটা জুড়ে দিয়ে কলাগুলো পেরে যে খাই, সেই যে থিওরিটা, সেটা দিয়েছিল কে? কোহলার। অ্যাকচুয়ালি তোমরা ওখানে তিনজনকার নাম পাবে, কোহলার, কক্ষ, ওয়ার্দিমার। কিন্তু এই পরীক্ষা যে কেউ করেছে, এই পরীক্ষাটা করেছে কে? কোহলার করেছে। এবং সেটা হচ্ছে গেস্টালিজম বা ইনসাইটফুল লার্নিং এর উপর করেছে। বুঝা গেল? তাহলে তোমরা এটা মনে রাখবে যে স্পঞ্জির যে পরীক্ষাটা আছে সেটা কোহলার করেছে, তাহলেই হবে। মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক হলো, অর্থাৎ তোমরা এই জায়গাটা একটু মনে রাখবে যে মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক, অর্থাৎ আমাদের মধ্যে, আমরা একজন মানুষ, আমরা মানুষদের মধ্যে আমাদের ভেতরকার কোন জায়গাটা আমাদের মনোযোগের একজন একটা উদ্দীপক হিসেবে কাজ করে, সেটা হচ্ছে আমাদের মেজাজ, আমাদের মানসিকতা। আমাদের মানসিকতা যদি হয় তাহলে আমরা মনোযোগ দিতে পারি, আবার মানসিকতা না থাকলে আমরা মনোযোগ দিতে পারি না। কিন্তু এই যে মেজাজটা, এটা এটা তো বাইরে থেকে দেখা যায় না, এটা একটা মানুষের ভিতরের বিষয়, এটা মানসিক বিষয় একটা। এই জন্য এটা হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপক। তারপরে একটা কোশ্চেন এসে তোমাদের মিন বা গড় বার করার কথা বলেছে। এখানে 18, 15, 25, 12, 10 এগুলো সংখ্যাগুলো যোগ করি তাহলে 80 দাঁড়াবে। কত? 80। এবং কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5। তাহলে আমরা এটাকে 5 দিয়ে ভাগ করব। তাহলে 80 কে 5 দিয়ে ভাগ করলে হবে 16, 16, 5, 80। তাহলে উত্তর হবে কিন্তু 16। ঠিক আছে, অর্থাৎ এখানে সূত্রটা হবে সামেশন এক্স বাই এন। সামেশন এক্স মানে যে সংখ্যাগুলো আছে তার যোগ, এবং এন হচ্ছে যে পরিমাণ সংখ্যা আছে, এখানে 5টা সংখ্যা আছে, ওই যে 5 দিয়ে ভাগ করেছে। ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো কি? যুগ্ম তালিকা। এটা হচ্ছে কি? যুগ্ম তালিকা। কতগুলো বিষয় আছে যেগুলো রাজ্য তালিকার মধ্যে আছে, কতগুলো বিষয় কেন্দ্র তালিকার মধ্যে আছে, এবং কিন্তু কতগুলো বিষয় আছে যেগুলো যুগ্ম তালিকা, অর্থাৎ রাজ্য সরকারের যেখানে দায়িত্ব রয়েছে সেখানে কেন্দ্র সরকারেরও দায়িত্ব রয়েছে। রামমূর্তি কমিটি গঠিত হয়, অর্থাৎ এই রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়? 1990 সালে। তোমরা যখন পড়েছো যে জাতীয় শিক্ষানীতি 1986 সাল, সেই জাতীয় শিক্ষানীতির কতটা বাস্তবে রূপ লাভ করেছে তার ইভ্যালুয়েশনের জন্য দুটো কমিটি গঠন করা হয়। একটা আছে 1990 সালে রামমূর্তি কমিটি, এবং 1992 সালে জনার্দন রেড্ডি কমিটি। ঠিক আছে, তাহলে রামমূর্তি কমিটি কত সালে? 1990 সালে। তোমাদের যদি এই এই সালটা মনে না থাকে তাহলে এরকম করে তোমরা মনে রাখবে যে রাম রাম সবসময় আগে আসবে, তো এটা 90, আর জনার্দন ওর ছোট ভাই ওই জনার্দন পড়ে আসবে, সেটা 1992। এরকম করে মনে রাখবে, তাহলে এই দুটোর মধ্যে কোনো রকম কনফিউজ হবে না। মেন্টাল ম্যাপ, মেন্টাল ম্যাপ বা মানসিক যদি আমরা ম্যাপ দেখি তাহলে এটা দৃষ্টিহীনদের জন্য, অর্থাৎ যারা দেখতে পায় না তারা কিন্তু একটা ভাবে নেই, মানে মনে মনে ভাবে যে আমি এতটা রাস্তা এদিকে যাব, তারপরে আমি বা দিকে ঘুরবো, তারপরে একটু এগিয়ে গিয়ে তারপর ডান দিকে ঘুরবো। এই কথাটা মানে হচ্ছে ওরা মাথায় কিন্তু এটা ক্যালকুলেশন করে নেয় যে সে কোন কোন দিকে গিয়ে কোন জায়গাটায় পৌঁছাবে। এই কথাটা মানে হচ্ছে তারা মাথার মধ্যে এই ম্যাপটা তৈরি করে নেয় যে তারা কারা কিভাবে হাঁটবে। তাহলে এটা কাদের হয়? বধির, যারা মুখে বোবা, বধির যারা কানে শুনতে পায় না, মুখ যারা বলতে পারে না। হ্যাঁ, তাহলে এদের ক্ষেত্রে তো চোখের সমস্যা নেই যে এরা মানসিক ম্যাপ বা মেন্টাল ম্যাপ বানাবে। তাহলে যারা দেখতে পায় না তাদের ক্ষেত্রে এটা দরকার। তাহলে বোঝা যাচ্ছে যে মেন্টাল ম্যাপটা দৃষ্টিহীনদের জন্য। ব্রেল পদ্ধতি কত সালে তো ই হয় শুরু হয়? ব্রেল পদ্ধতিটা শুরু হয় 1829 সালে, এবং এটা শুরু করে লুইস ব্রেল, একজন ফরাসি বিজ্ঞানী। সর্বশিক্ষা অভিযান কার্যকরী কত সালে হয়? 2001
2 যদিও এটা 2000 সালে আমাদের কর্মসূচিটা শুরু হয়, কিন্তু 2002 সালে এর যে কার্যকারিতা অর্থাৎ এর এনফোর্সমেন্টটা হয় 2002 সালে। ডেলার্স কমিশন শিক্ষার 4টি স্তম্ভের কথা বলেছে, কোন 4টা? ওই যে বলেছে, জানার জন্য শিক্ষা, বাঁচার জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, এই যে 4টা কথা বলেছে এখানে এই কথাগুলো বলেছে। কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র কোনটা? অস্থায়ী, যেই ইনফরমেশনগুলো আমাদের মধ্যে স্থায়ী হয় না, মানে আমরা যখন কোনো কম্পিউটারে কোনো একটা কাজ করছি, সেটা যখন আমরা কাজটা করছি যতক্ষণ পর্যন্ত আমরা সেভ না করছি, সেটা আমাদের মেমোরিতে একটা র্যান্ডমলি থাকে, অর্থাৎ তার কোনো নির্দিষ্ট অবস্থান থাকে না। যখন আমরা সেভ করি তখন তার একটা নির্দিষ্ট অবস্থানে চলে যায়। তো সেভ করার আগে কোথায়, কোন মেমোরিতে থাকে আমাদের জিনিসটা, সেটা হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। যখন আমরা সেটা সেভ করে দিই সেটা চলে যায় রমে, রিড অনলি মেমোরি। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত সেভ না করছি কোনো বিষয়, ততক্ষণ পর্যন্ত সেই ফাইল বা সেই ফোল্ডারটা যে জায়গায় থাকে সেটা হচ্ছে র্যাম। এই জন্য এটাকে অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র বলে। অর্থাৎ আমাদের কাজ করতে করতে যদি আমাদের পাওয়ার কাট হয়ে যায় ল্যাপটপে বা কম্পিউটারে, আমরা যদি সেটাকে সেভ না করে বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমরা দ্বিতীয়বার সেটা পাবো না, আমরা সেটাকে পাবো না। অর্থাৎ এদিকে কারেন্ট শেষ, ওদিকে আমাদের কোনো সব রকম ডেটা বা ইনফরমেশন শেষ। এই জন্য এটাকে বলা হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। থার্স্টন বুদ্ধির অভিক্ষার কথা বলেছে, এবং সেখানে তিনি বুদ্ধির 7টা উপাদানের কথা বলেছে। কটা? 7টা, এটা ভালো করে মনে রাখবে, 7টা উপাদানের কথা থার্স্টন বলেছে। যে যে থিওরিটাকে দলগত উপাদান তত্ত্ব বলেছে, ঠিক আছে। থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব হচ্ছে যে মানুষের যে কাজগুলো করে সেখানে 7টি ক্ষমতা রয়েছে। প্যাভলভ, তোমরা জানো যে প্যাভলভ স্টিমুলাস কেন্দ্রিক বা উদ্দীপক কেন্দ্রিক পরীক্ষার কথা বলেছে, যিনি প্রাচীন অনুবর্তনের কথা বলেছে, এটা হচ্ছে অ্যাস টাইপ। এবং দ্বিতীয় যে থিওরিটা রয়েছে তোমাদের সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং, সেটা হচ্ছে আর টাইপ বা রেসপন্স কেন্দ্রিকতা। এই জন্য এটাকে টাইপ 1 বলে, এটাকে টাইপ 2 বলা হয়। ইউজিসির পুরো নাম কি? ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। এটা 1953 সালে গঠন হয়েছে, এটা 1956 সালে এটা অটোনোমাস বডি হয়েছে। এবং যারা ক্লাস 12 তোমরা এটা সম্পর্কে জানো না, তাহলে আমি দু চার কথা বলি। সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন হলো আমাদের হায়ার এডুকেশনের সব থেকে বড় একটা বডি বা একটা অর্গানাইজেশন, যেটা পুরো ইউনিভার্সিটির পুরো কলেজগুলোকে চালায়। বা যেরকম আমাদের একটা স্কুলের বোর্ড রয়েছে, আমাদের মাধ্যমিক শিক্ষার বোর্ড রয়েছে, আমার হায়ার সেকেন্ডারি বোর্ড রয়েছে, ঠিক তেমনি আমাদের যে হায়ার এডুকেশনের যে বোর্ড, মেন বোর্ড, সেটা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ঠিক আছে। এই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনে আমাদের নতুন নতুন ইউনিভার্সিটি তৈরি করার জন্য অনুমোদন দেয়, আমাদের ইউনিভার্সিটিগুলোতে টাকা দেয়, ইউনিভার্সিটিগুলোর যে ন্যাক ভিজিট করায় সেটা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনই করায়। অর্থাৎ ন্যাকে, ন্যাক ছিল একটা সময় ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের একটা ভাগ, কিন্তু বর্তমানে ন্যাকও একটা আলাদা ইনস্টিটিউশন, একটা স্বতন্ত্র ইনস্টিটিউশন, ঠিক আছে। তো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন হচ্ছে কি? একটা ফান্ডিং এজেন্সি এবং একটা বোর্ড হায়ার এডুকেশনের, ঠিক আছে, এটা মনে রাখবে। এরপরে কোশ্চেন রয়েছে, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় শিক্ষা কাঠামোটা কি? যদি মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালয় কমিশন দেখি, তাহলে বিদ্যালয় শিক্ষা কাঠামোটা কিন্তু 4+4+4 কথা বলেছে। অর্থাৎ 4 বছরের, 4 বছরের বলেছে যে প্রাথমিক শিক্ষা, 4 বছরের বলেছে মাধ্যমিক শিক্ষা, 4 বছরের বলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা, এরকম একটা স্ট্রাকচারের কথা মাধ্যমিক শিক্ষা কমিশন বলেছে। ভারতীয় শিক্ষা কমিশন, এই যে তোমাদের বলেছিলাম যে কোটারি কমিশনের আরেক নাম হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন, তাহলে কোটারি কমিশন কত সালে? 64 সালে। আবার যখন ভারতীয় শিক্ষা কমিশন দিচ্ছে তখন অনেকে ভুল করছে, তাহলে এটা যাতে এরপরে ভুল না হয়। সপ্তপ্রভা, 7 স্ট্রিম অর্থাৎ কারিকুলামের ক্ষেত্রে 7 স্ট্রিমের কথা বলেছে মুদালিয়ার কমিশন, এটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে। শ্রবণ দর্শন মাধ্যম হলো, অর্থাৎ কোন মাধ্যমে আমরা আমরা দেখতেও পাই আবার শুনতেও পাই। দর্শন মানে দেখা, শ্রবণ মানে শোনা, দেখতেও পাই শুনতেও পাই, তাহলে কোন মাধ্যমে আমরা? এইটা বেতার মানে রেডিও, আমরা রেডিওতে কেবল শুনতে পাই, সংবাদপত্র আমরা কেবলমাত্র দেখতে পাই, স্লাইড আমরা কেবলমাত্র দেখতে পাই, এই দূরদর্শন বা টিভি বা টেলিভিশন বা মোবাইল আমাদের হচ্ছে কি? একটা দর্শন শ্রবণ মাধ্যম, অর্থাৎ আমরা এখানে দেখতেও পাই, আমরা শুনতেও পাই, ঠিক আছে। তারপরে তোমাদের এক কথায় যে 2 মার্কের যে এক মার্কের যে কোশ্চেনগুলো আছে, এক কথায় উত্তর, যেরকম শিখন কাকে বলে? ব্যক্তির মধ্যে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়াকে শিখন বলে, ঠিক আছে। পরিণাম কাকে বলে? এই যে সংজ্ঞাগুলো, এগুলো আমার
যে ভিডিওগুলো রয়েছে তোমাদের শিখনের উপর এসএকিউ এমসিকিউ, সেই ভিডিওগুলো তোমরা একবার করে দেখে নেবে, সবগুলো তোমরা এখানে পাবে। এই বিস্তৃতি, বিস্তৃতি কি? স্মৃতির অভাবকে বিস্তৃতি বলে। অর্থাৎ কোনো বিষয় যখন আমরা শিখি এবং সেই বিষয়টা যখন আমরা পুনরুস্থাপন করতে পারি না বা পুনরায় উপস্থাপন করতে পারি না বা পুনরায় উপস্থাপনে আমরা ব্যর্থ হয়, সেটাকে বিস্তৃতি বলে। ঠিক আছে, কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেছে? কোন কমিশন? রুরাল ইউনিভার্সিটির কথা বলেছে, রাধাকৃষ্ণন কমিশন। তারপরে কি আছে? মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয়? বা মুদালিয়া কমিশন কত সালে? 1952-53 সালে। হ্যাঁ, কিন্ডারগার্টেন কথার অর্থ কি? শিশু উদ্যান। এনসিটি পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। অপারেশন ব্ল্যাকবোর্ড, অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য কি ছিল? প্রাথমিক শিক্ষার যেগুলো টিচিং এর দরকার সেগুলো প্রত্যেকটা স্কুলে সরবরাহ করা, যেটা জাতীয় শিক্ষানীতি বলেছে 1986 সালে। ঠিক আছে, এই ব্রেল পড়ার নিয়মের কথা বলেছে, স্টাইলাস দিয়ে যে ব্রেল পড়া হয় সেই কথাটা বলেছে, অনুবর্তন বলেছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু আমার চ্যানেলটাতে আগের ভিডিওগুলোতে একদম পরিষ্কার করে খুবই সুন্দরভাবে বোঝানো হয়েছে। অনুবর্তন কাকে বলে? আমি খুব সহজ ভাষায় যদি আমরা বলি তা আমরা বলতে পারবো যে স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য কোন উদ্দীপক বা কৃত্রিম উদ্দীপকের ফলে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটনার যে প্রক্রিয়া তাকে অনুবর্তন বলে। ঠিক আছে, খুবই সহজ, তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। সাক্ষরতা কাকে বলে? বয়স্ক শিক্ষার সমস্যা, খুবই সহজ কোশ্চেনগুলো সবগুলো। আমি যেগুলো এক কথা সেগুলো বলে যাচ্ছি। জাতীয় সাক্ষরতা মিশন কত, ন্যাশনাল লিটারেসি মিশন কত সালে হয়েছিল? 1988। জানার জন্য শিক্ষা বলতে কি বোঝো? টেকনোলজির উৎপত্তিগত অর্থ কি? টেকনোলজি একটা, এই যে টেকনোলজি শব্দটা সেটা গ্রিক ওয়ার্ড টেকনিক থেকে এসেছে, এবং টেকনিক কথার অর্থ হচ্ছে আর্ট বা স্কিল, কলা বা দক্ষতা, আর লজিক মানে সায়েন্স। তাহলে দক্ষতামূলক বিজ্ঞান, দক্ষতামূলক বিজ্ঞানই হলো টেকনোলজি। ঠিক আছে, এটাই হচ্ছে উৎপত্তিগত অর্থ। পিওএ কথার যে অর্থ কি? প্রোগ্রাম অফ অ্যাকশন। অর্থাৎ 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি দেখেছো, পরবর্তীকালে সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য একটা টাইটেল দিয়ে, প্রোগ্রাম অফ অ্যাকশন একটা টাইটেল দিয়ে তার কাজ শুরু হয়। তো সেই পিও এর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন। র্যাম আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম, র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ই লার্নিং কি? ইলেকট্রনিক লার্নিং। অর্থাৎ আমরা যখন কোনো বিষয় শিখতে যাই এবং ইলেকট্রনিক বিষয়গুলোকে কাজে লাগাই, সেটা আমাদের আমাদের ল্যাপটপ হতে পারে, আমাদের কম্পিউটার হতে পারে, আমাদের মোবাইল হতে পারে, আমাদের রেডিও হতে পারে, যতগুলি ইলেকট্রনিক জিনিস আমরা শেখার ক্ষেত্রে ব্যবহার করে সেই শিক্ষণীয় বিষয়গুলি কিন্তু ইলেকট্রনিক লার্নিং বলা হয়। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখবো যে এই যে তোমাদের 4 মার্কের এবং 8 মার্কের কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনগুলো আমার সাজেশনের সঙ্গে কি মিলেছে, যে সাজেশনটা তোমাদেরকে আমি পরীক্ষার আগে দিয়েছিলাম? তাহলে চলো মিলিয়ে দেখি। প্রথম কি বলছে, দৃষ্টি প্রতিবন্ধী থেকে একটা কোশ্চেন আসছে। হ্যাঁ, তাহলে তোমরা এখানে দেখো আমি দিয়েছি কিনা, এই যে এই সাজেশন তোমরা আগে দিয়েছিলাম। আচ্ছা, দৃষ্টি প্রতিবন্ধী থেকে একটা কোশ্চেন চলে আসছে, বেল পদ্ধতি আমি দিয়েছিলাম, দৃষ্টি প্রতিবন্ধী দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে দেখো এখানে 4 কে 4 1টা করতে হবে, মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো, এই শিক্ষার বৈশিষ্ট্য। আমিও তোমাদের টিকা লিখতে দিয়েছি, মানুষ হয়ে ওঠার শিক্ষা, এটা পড়ে গেলে এটা পেরে যেত। তাহলে দুটো মিলে গেল, দুটো 4 মার্কে মিলে গেল। এবার দেখি যে তোমাদের প্রথম যে বড় 8 মার্কের কোশ্চেন আছে, এখানে কথা করতে হবে, দুটা করতে হবে। তাহলে মনোযোগ কাকে বলে? মনোযোগ নির্ধারকগুলি আলোচনা করো। তাহলে দেখো আমি দিয়েছিলাম কিনা, এই দেখো মনোযোগ কাকে বলে, মনোযোগের নির্ধারকগুলি, যে মনোযোগ কাকে বলে, আর দ্বিতীয় 5 নম্বর কোশ্চেন মনোযোগ নির্ধারকগুলি আলোচনা করো। বুঝলা? তাহলে মিলে গেছে, দুটা করতে হবে। তাহলে আর কি দিয়েছিলাম আমি, এখানে বলেছি এতগুলো সংখ্যা দিয়ে গড় কাকে বলে আর গড় নির্ণয় করতে বলেছে। আমিও তোমাদেরকে দিয়েছিলাম এই যে একটা কোশ্চেন, এখানে তোমাদেরকে বলেছিলাম গড় মধ্যমান বৈশিষ্ট্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এটা করতে পারলে তোমরা ওটাও করতে পারতা। তারপরে চলে যাও সপ্ত প্রবাহ, মাধ্যমিক শিক্ষা কাঠামো পাঠ্যক্রম আমি কি দিয়েছি কি না দেখে নাও, সপ্ত প্রবাহ দিয়েছি কিনা। এই যে আছে, এই যে সপ্ত প্রবাহর কথা বলেছি। তারপরে একটা কোশ্চেন তাহলে মিলে গেল, আর একটা হচ্ছে দেখ 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি দি নাই, দেখে নাও। এই দেখ জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো। মানে 80-তে 80 মিলেছে, আমি যেই তোমাদের 80-তে 80 বলছি, এদিকে হ্যাঁ 40-এ 40। অর্থাৎ যেই শর্ট কোশ্চেন, ওই বড় কোশ্চেনগুলো 8 পাতায় 40, আমি যে কোশ্চেনগুলো দিয়েছি মানে 100-এ 100% মিলে গেছে। এবার তোমরা যদি ফলো না করো তাহলে তো কোনো কিছু করার নেই, তোমাদের জন্য এতটা পরিশ্রম করা হচ্ছে। ঠিক আছে, তাহলে যা টেস্ট পরীক্ষা যেখানে হয়ে গেছে হয়ে গেছে, ফাইনাল পরীক্ষার জন্য তোমরা অবশ্যই আমার এই সাজেশনটা ফলো করবে,
সাজেশনটা অলরেডি আগের ভিডিওতে আমাদের আমার আগেই আপলোড করা হয়েছে, সেখানে তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা এখানে এই সাজেশনের ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। এবং এক যে বিষয়টা আজকে আমরা পড়লাম, এখান থেকে কারো যদি কোনো রকম কোশ্চেন হয় তাহলে তোমরা জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে আমার যে ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে রয়েছে আহমেদ হোসেন নামে, সেটাকে তোমরা ফলো করতে পারো। সেখানে প্রতিদিন 5টা 7টা করে সকালে কোশ্চেন দেওয়া হচ্ছে, সেই কোশ্চেনগুলো তোমরা প্রতিনিয়ত রিভাইজ করো, ঠিক আছে। ফেসবুক তোমরা আনন্দের জন্য করছো বা ফেসবুক ঘাঁটছো সময় কাটানোর জন্য, সেখানে এসে পড়াশোনা হয়ে যাবে, এটা একটা ভালো দিক, ঠিক আছে। তাহলে সবাইকে ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা পরবর্তীকালে শুরু করব এবং এই ডিসেম্বরের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করবো।